আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওয়াবারাকাতুহু। জিয়াদ জিলান ভাই অপেক্ষা করতেছিল, সরি জিয়া ভাই, আপনাকে অপেক্ষা করানোর জন্য। বলেন তাহলে জিয়া ভাই। থ্যাংক ইউ থ্যাংক ইউ, আমাকে যুক্ত করেন, ধন্যবাদ। আসলে আপনাদের সবসময় লাইভ লাইভ দেখা হয় না টাইমিং এর জন্য আমার। আমি আজকে একটু ভালো প্রশ্ন করবো আপনাদের সবার কাছে, অমিত ভাই আছেন, আপনি আছেন, কিন্তু আমি আপনাদের এটা আপনি তো এটা হোস্ট না নাকি? একই একই আমরা আমরা তিনজনই তিনজনই আছি তিনজনই হচ্ছে। আচ্ছা, তাহলে আমাকে এটা আমি স্ক্যাম কিনা বুঝতে পারছি না। আমাকে তিনটা মেসেজ আসছে আমার কাছে, তো তো কারা এগুলা দেয় দিচ্ছে আমাকে, যে এখানে 100% মাতাল আছে, দূরে থাকুন, বাট আমি একটু কোশ্চেন মার্কে আছি যে কে কে করছে এগুলা। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে কি, আপনি কি কমেন্ট সেকশনে ছিলেন বা? নো 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 নো, আমি যখন ঢুকলাম আপনাদের এখানে, আমি শুনছিলাম লাস্ট হাফ লাইক 40 মিনিটস অর সামথিং লাইক দ্যাট, কিন্তু যখন আপনার লাইভে ঢুকলাম, মানে রুমে ঢুকলাম ব্যাক স্টেজে, তখন আমাকে যখন দুটো মেসেজ আসছে এখানে, তো আমার কথা হলো এটা কি স্ক্যাম কিনা, মানে আপনি তো বুঝছেন আমি একটু রিয়েল মানুষ, রিয়েল মানুষ, এবং তারা তারা মানুষকে বেছে বেছে এরকম, সেটা যেভাবেই হোক কাউকে রিকোয়েস্ট করে। দেখো কিভাবে যে আপনার ব্যাক স্টেজে কে আছে, হ্যাঁ, আপনার ব্যাক স্টেজে কে আছে সেটা দেখে ও তারা তারা ব্যাক স্টেজে ওয়েট করে, এই যে কোনো মুমিন ওয়েট করে। ওকে, আমি আসলে আরো আপনি ছাড়াও আমরা তো চারজন আছি, ইয়েতে আছি, সোতে আছি, বাকি 6 জন আছে ব্যাকস্টেজে এখনো, এবং ব্যাকস্টেজ ফুল হয়ে আছে। হলো হতে পারে একজন বাংলা টাইটেল লিখলো এখানে মাতাল আছে, দূরে থাকুন, মানে আমি হঠাৎ করে যেগুলো কে দিচ্ছে মেসেজ। আচ্ছা আচ্ছা, মেসেজটা যে বলা যায় যে কোন আইডি থেকে আসছে, এরকম কোন একটা আইডি? বাংলা টাইগার, বাংলা টাইগার কি বাংলা টাইগার? আচ্ছা, এই এটা বোধহয় কমেন্ট সেকশনে আছে এখানে। আচ্ছা, ইনি বাংলা টাইগার তো ব্যাকে থাকার কথা, উনি কি লিখেছেন? আপনাকে কি লিখেছেন? আমাকে লিখলো এরকম যে এখানে 100% মানে 100% মাতাল আছে, দূরে থাকুন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমরা ওইটারও নিবো, তার কথা শুনবো। আচ্ছা, যাই হোক, আমার যে ইয়েটা ছিল সেটা আমি মানে ট্র্যাকটা হারিয়ে ফেলছি, এটাই বুঝছেন। আচ্ছা, বাংলা টাইগার আপনাকে কোথায় মেসেজ করেছে, ফেসবুক? এই যে যে ম্যাসেজে ম্যাসেজে আমি লিখেছি, আমি লিখেছি, আমি লিখেছি, বুঝতে পেরেছি। আচ্ছা ঠিক আছে, যা আমি ট্র্যাক হারিয়ে ফেলছি, তারপর আমি জাস্ট একটা মতামত নেওয়ার জন্য, আপনি আছেন, অমিত সাহেব আছেন, আরো কয়েকজন আছেন, টাইমিং এর জন্য আপনার সাথে কথা হয় না, আমি একটা প্রশ্ন মানে মতামত জানার জন্য আর কি, ঠিক আছে, যে আমি 2 মিনিট সময় নিবো, জাস্ট আমি বলি, তারপর আপনি মতামত দেবেন, ঠিক আছে, আর কিছু না, কোনো প্রশ্ন না কিছু না। কথা হলো যে আমরা যে বেসিক নিডস গুলো বলি আর কি, আচ্ছা আগে বলে রাখি, আমার ধর্ম বিশ্বাস নাই, একেবারেই নাই, এটা সবাই জানে, সো আমাদের রিয়েল আইডি, সো এটা সমস্যা নেই এখানে। কথা হলো যে যে বেসিক নিডস গুলো আমরা বলছি, অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, আমরা কি ধর্মটাকে শিক্ষাতে ফেলতে পারে কি না? এখন ধর্ম বিশ্বাসটা স্বাধীন, ঠিক আছে, আমরা যে যা ধর্ম বিশ্বাস করবো, প্র্যাকটিসটা নিয়ন্ত্রিত করে আমরা কি সেটাকে শিক্ষায় ফেলতে পারি কি না? কেন আমরা দেখি, আমরা যখন দেখি যে আমরা যে আমাদের সোশ্যালাইজেশন হয়, আমরা জন্মের পরে মা বাবা থেকে শিক্ষা পাই ধর্মের, যে যেখানে জন্ম নেই, ঠিক আছে, কিন্তু এরপরে আমরা ধর্মটাকে নিয়ন্ত্রিত করে, মানে প্র্যাকটিসটাকে যদি নিয়ন্ত্রণ করে এটাকে শিক্ষার কাতারে ফেলতে পারে কিনা। উদাহরণস্বরূপ আমি বলতে পারি যে যেমন ইন্ডিয়াতে 3 তালাক আপনাকে ইয়ে করলো, নিষিদ্ধ করলো, ঠিক আছে, তার মানে নিয়ন্ত্রিত করেছে, ঠিক আছে, যেটা বাংলাদেশে সম্ভব না। তো আমি বলতে চাচ্ছি যে ধর্মটাকে আমি যদি শিক্ষার কাতারে ফেলি, অন্ন, বস্ত্র, বাসস্থান, দেন শিক্ষা, সেখানে ফেলে নিয়ন্ত্রিত ভাবে কি আমি প্র্যাকটিস করানো দিতে পারি কিনা, নাকি ধর্মহীনতাই হলো ভালো, সেটা জানতে চাচ্ছি কিছু। আচ্ছা, আমি ভারতের ভারতের এক্সাম্পলটা আমি আসলে বুঝিনি, সেখানে কিভাবে ধর্মকে শিক্ষায় পরিণত করেছে একটু। না না, আমি বুঝছি, হ্যাঁ বুঝছি, উনি বলতে চাইছেন যে, সাবলীন ভাই উনি বলতে চাইছেন যে ভারতে এইটা ধর্মে আছে কিন্তু এটা প্র্যাকটিসে নাই আর কি, ওটা তো করানো হচ্ছে এখনো, 3 তালাক 4 তালাক এই কি বলে, তারপরে 3 বিয়া 4 বিয়া, এগুলা 3 তালাকের নিয়মও, তারপরে 4 বিয়ের নিয়মও, এগুলো আছে ওখানে, এখনো ধর্মের বই তো পড়ানো হচ্ছে কিন্তু ওটা তো আর পালন করা, সেটা বলছেন, বুঝছেন? কিন্তু তাহলে পালনের ক্ষেত্রে কি ধর্ম পালন হচ্ছে নাকি অধর্ম পালন হচ্ছে? আমি 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 যাচ্ছি আপনার কথা, জিয়া জিলান ভাই দেখেন, আমাদের আমাদের আপনি যেটা বলতেছেন সেটা তো চমৎকার একটা জিনিস হইতো, যদি পুরো পৃথিবীর সমস্ত পলিটিশিয়ানরা মিলে যদি এরকম করতো যে এই ডিস্টিংশনটা করে দিত, এই ডিস্টিংশনটা করে দিত যে ধর্ম পালনের স্বাধীনতা এবং ধর্ম বিশ্বাসের স্বাধীনতা বলতে কি বোঝায়। দেখবেন বেশিরভাগই ভোটের ভোটের কারণে, ভোট পাওয়ার আশায় আর কি, বেশিরভাগ সারা পৃথিবীতে তো ট্রুডোরা ছড়িয়ে আছে, তো এই ট্রুডোরা সারা পৃথিবীর ট্রুডোরা আর কি, এরা কি করে ভোট পাওয়ার জন্য মনে করেন যে ধর্মীয় স্বাধীনতার নামে সবকিছুই অ্যালাউ করতে চায়, ধর্ম পালনের নামে সবকিছু অ্যালাউ করতে চায় সারা পৃথিবীতে, এই পলিটিশিয়ানরা এই কাজটা করেই ভোটের কারণে, ভোট ভোটের আশায়। এরা এরাই আবার এরাই আবার যখন কেউ ধর্ম পালন করতে যায়, যেমন ধরেন কেউ হচ্ছে কি করছে, কালকে নরবলি দিছে দেখলাম, ইতে ভারতে একটা নরবলি দিছে, ভারতের আইনে কিন্তু ধর্ম বিশ্বাসের স্বাধীনতা আছে, ধর্ম পালনের স্বাধীনতা আছে, কিন্তু ধর্ম নিরপেক্ষ বা এই টাইপের কথাবার্তা আছে। আচ্ছা, যদি ধর্ম পালনের স্বাধীনতা থাকে, ধর্ম ধর্মীয় যদি স্বাধীন, মানে মূল কথা হচ্ছে ধর্মীয় স্বাধীনতা আছে, শব্দটা এইভাবে ইউজ করে যে ধর্ম, ফ্রিডম অফ রিলিজিয়ন, জাস্ট এইটুকু বলে, তারা কিন্তু বলে না যে ফ্রিডম অফ, জিয়া জিলানকে একটুখানি একটুখানি মিউট করুন না, প্রচন্ড নয়েজ আছে আপনার কথার মধ্যে। হ্যাঁ, অনেকে মিউট করুন। আমি ভাই, আপনাদের ওখানে ফ্রিডম অফ রিলিজিয়ন কথাটা আছে তাই না, যেমন বাংলাদেশেও আছে বা বিভিন্ন দেশে আছে, ফ্রিডম টু বিলিভ নাকি ফ্রিডম টু প্র্যাকটিস, এটা কিন্তু ডিস্টিংশন করেন, ফ্রিডম অফ রিলিজিয়ন। আচ্ছা ওকে, ফাইন, ফ্রিডম অফ রিলিজিয়ন যদি থেকে থাকে, তাহলে রিলিজিয়ন যখন একটা মানুষ প্র্যাকটিস করতেছে, ওই যে নরবলি দিচ্ছে,
ওরে কেন তাহলে ক্রিমিনাল একটা একটা আন্ডারে বুক করা হইলো? সে তো কোনো ক্রিমিনাল অ্যাক্ট করে নাই, সে তো ফ্রিডম অফ রিলিজন, সে ধর্মীয় স্বাধীনতা পালন করছে। তার মানে হচ্ছে আবার যদি কেউ 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 বলবে, কেউ কেউ বলতে পারে আর কি, যে না ওইটা তো প্রমাণিত ধর্ম না, ওটা তো বেদে নাই, গীতায় নাই, মনুতে নাই, তনুতে নাই, পণুতে নাই, পানুতে নাই, তখন তর্ক বিতর্কটা হয়ে যেতে পারে এরকম, ধর্মগ্রন্থটা তাহলে প্রমাণ করেন কোনটা গডের, কিন্তু ওই ওই আলোচনা ওই কারণে তখন কেউ আর যায় না, থেমে যায় সবাই, এড়িয়ে যেতে চায়, গিয়ে তাদেরকে কি করে ক্রিমিনাল অ্যাক্টে বুক করে দেয়। কিন্তু এইটা কিন্তু একই সাথে এটা কিন্তু একটা সাথে কন্ট্রাডিক্টরি, আপনি বলতেছেন একই মুখে যে ধর্মীয় স্বাধীনতা আছে, আবার একই মুখে বলতেছেন যে একটা মানুষ নরবলি দিছে বা বাল্য বিবাহ দিছে বা একটা মানুষ তিন তালাক দিছে বা একটা মানুষ হচ্ছে চার বিয়া করছে, সেইটাকে আপনি বলতেছেন এটা দেশের আইনে অন্যায় করে ফেলছে, অপরাধ, সরি অপরাধ করে ফেলছে। তার মানে দাঁড়াচ্ছে ধর্মীয় স্বাধীনতা বলতে আপনি যেটা বোঝাচ্ছেন, মানে পলিটিশিয়ানরা যেটা বোঝাচ্ছে সেটা তার মানে নিশ্চয়ই ফাঁক ফকর আছে, নিশ্চয়ই ওরা ধর্মীয় স্বাধীনতা বলতে এমন কিছু বোঝাচ্ছে যেটা যেটা কিছু শর্ত আছে, সেটা কি, সেটা হচ্ছে দেশের অন্য আইনগুলাকে ডেফিনেটলি কনফ্লিক্ট করা যাবে না, তারপরে আপনি ধর্ম পালন করেন, তার মানে ধর্ম পালনের রেস্ট্রিকশন দিয়ে দিল, জিয়া জিলান ভাই যেটা এক্সপেক্ট করতেছিলেন সেটা করে দিল। এই কাজটা যদি সমস্ত পলিটিশিয়ানরা যদি একদম পুরো স্পষ্টভাবে বলে দিত যে আমরা ধর্মীয় বিশ্বাসের পক্ষে বা যে কোনো বিশ্বাসের পক্ষে আসি, আমরা হুনুলুলু উবুলুলু উঙ্গাবুঙ্গাতে বিশ্বাস করবো, আমরা দেবতাতে বিশ্বাস করবো, আল্লাহতে বিশ্বাস করবো, কিন্তু পালনে আমরা বিশ্বাসী না, পালনের সমর্থক না আমরা আর কি, পালন করতে গেলে ডেফিনেটলি দেশের আইন ভঙ্গ করা যাবে না, এই ডিস্টিংশনটা তারা করে দেয় না। যেমন দেখেন আমেরিকাতে সার্কামসেশন আজ পর্যন্ত ব্যান করতে পারেনি, কেন? সব শালারপুতেরা আসে, ইহুদিরা এবং মুসলিমরা আসে, খ্রিস্টানরা আসে না কেন? ওদের তো ধর্ম এটা নাই, এরা এসে বলে আমাদের ধর্মীয় স্বাধীনতা হস্তান্তর ইয়া কি বলে ই হচ্ছে হস্তক্ষেপ হচ্ছে আমাদের, এটা 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 করবেন না, এটা করবেন না। আবার ওরাই ওই একই দেশেই ধর্মের নামে চার বিয়া করাটাকে অ্যালাউ করতেছে না, ধর্মের নামে এই কি তালাক তালাকের সিস্টেমটাকে ওইভাবে অ্যালাউ করতেছে না, ধর্মের নামে এই প্র্যাকটিস করাটা বাল্য বিবাহ প্র্যাকটিস করাটাকে অ্যালাউ করতেছে না। তার মানে ওরা নিজ মুখে বলতেছে ধর্মীয় স্বাধীনতা আছে, ধর্মীয় স্বাধীনতা আছে বলে সার্কামসেশন করতে দিচ্ছে, ওই ব্যক্তিটা আবার ধর্মীয় স্বাধীনতা আছে বলে বাল্য বিবাহ করতে দিচ্ছে না, দুটোই তো ক্ষতি। বাল্য বিবাহটাতেও যেমন একটা চাইল্ড রেপ হচ্ছে, সার্কামসেশন করতে গিয়ে একটা বাচ্চা তার যৌনাঙ্গ তার কেটে ফেলা হচ্ছে, মানে রীতিমতো সারাটা জীবন সে সোজা বলা চলে যে যৌন যে তৃপ্তি বা যৌন যে অনুভূতি সেটা থেকে সে বিরত থাকলো, তাকে পঙ্গু করে দেওয়া হলো, সেটাকে আবার ঠিকই অ্যালাউ করতেছে। তার মানে কি, এরা ভোটের জন্য এই কাজটা করতেছে। আজবাদ কালকে যদি এই সংখ্যাটা বেড়ে যায় সার্কামসেশনের বিরোধীদের, ওই একই ট্রুডোরাই আবার বলবে যতই ধর্মীয় ধর্মের নামে বলুন না কেন এইটা আমরা হতে দেবো না, কারণ কি তখন ওদের ভোটের সংখ্যা কমে যাবে, ওই ভোটের আর দরকার পড়বে না, একটা সময় আসবেন যখন আসলে এরকমই করতে হবে। এবং এইরকম আগে করলেই আমাদের জন্য ভালো হইতো, অ্যাটলিস্ট আমরা অনেক বিষয় নিয়ে কথা বলতে পারতাম, ফ্রি ওপেন ডিসকাশন হইতো, ডায়ালগ হইতো, আরো বেটার রুল আমরা বানাইতে পারতাম, রুলগুলোকে আরো বেটার করতে পারতাম আমরা, সেটা করতেছে না। এটা হচ্ছে প্রথম কথা যে আপনি বলছিলেন পালন এবং পড়ানো, পালন এবং বিশ্বাস। এখন পড়ানোটা, বিশ্বাসের জিনিসটা পড়ানোটা নিয়ে প্রথম কথা হচ্ছে গভর্নমেন্ট ফান্ডেড স্কুলেতে তো পড়ানো যাবে না, এটা নিশ্চয়ই আপনিও একমত আমরা একমত, কারণ আমরা সেকুলার একটা সোসাইটিতে বিলং করতে চাচ্ছি, সেকুলার সোসাইটিতে কোনোভাবেই সরকারি রাষ্ট্রীয়ভাবে ধর্মটাকে শিক্ষা দেওয়া যাবে না। বাট যদি আপনি দিতে চান, যেমন আজ থেকে ধরেন 300 বছর আগে সেখানেও হয়তো হয়তো কোনো এক সাবজেক্টে যে কিভাবে হাগার পরে পশ্চাৎ দেশ ধুইতে হয় পানি দিয়ে, ট্যাপের পানি দিয়ে, হয়তো সেখানে তখন হয়তো জরুরি ছিল এটা শেখাটা, অনেকদিন ধরে পড়ছে। আবার হয়তো আরও একটা আরও 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 ভালো উদাহরণ দিই, আসলে ভালো উদাহরণ বলতে আরও মানানসই উদাহরণ দিই, যেমন ধরেন আজকে থেকে হয়তো 300 বছর আগে উইচ হান্টিং নিয়ে পড়ানো হইতো নিশ্চয়ই, যে উইচ হান্টিং জিনিসটা কী, উইচ জিনিসটা কী, এই গল্পগুলো নিশ্চয়ই পড়ানো হইতো এবং নিশ্চয়ই তারা পড়তো। আজকে কিন্তু তারা মনে করে যে এই পড়াটা বেকার, এটার কোনো কাম নেই, এই জন্য আজকে আর ওরা ওদের কারিকুলামে এটা রাখে না, আস্তে 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 গিয়ে কিন্তু বাদ হয়ে যায়। এরকম ধর্মটা ওরা যদি মনে করে যে আমরা পড়বো, আমাদের সংখ্যা যেহেতু বেশি আমরা পড়বো, আমাদের শখ হয়েছে আমরা পড়বো, প্রাইভেট স্কুলে হোক এমনকি গভর্নমেন্ট স্কুলে আমরা পড়বো, জাস্ট আমরা জানার জন্য পড়বো, তো তখন আপনি বলতে পারেন যে আজকে আপনি হয়তো অ্যালাউ করতে পারেন, কিন্তু আস্তে আস্তে ওইটা এরকম করে যদি আপনি এটাকে স্ট্রিক্টলি মেনটেন করেন যে বিশ্বাস শুধু করা যাবে, পালন করা যাবে না, তাহলে আস্তে আস্তে ওটা হ্যাঁ বাতিল হয়ে যাবে, কিন্তু বাতিল হওয়াইতে হবে, আজবাদকাল আজকাল হোক বাতিল হওয়ানোর দিকেই আগাইতে হবে, এমন কোনো স্টেপ নেওয়া যাবে না যাতে এটা উল্টা পালনের দিকে আগায় যায়, যে বিশ্বাস শুধু না আমরা পালনের অধিকার চাই, এই দিকটাতে যেন আগায় না যায়, আগায় যায় যেন উল্টা দিকটাতে, যে আজকে পালনের অধিকারটা ওদের করবো হইলো, কি পালনের অধিকার, ধর্মের নামে আরেকজনের অধিকারকে ভায়োলেট করা, অন্যদের অধিকার ভায়োলেশন পালনের অধিকারটা করবো করা হইলো ওদের, এমন না যে ভালো কিছু পালনের অধিকার গ্রহণ করা, তার কিন্তু পানি দান করার, ইফতার দান করার, তারপর হচ্ছে মানুষকে টাকা পয়সা খাবার দাবার দান করার অধিকারকে কিন্তু হরণ করা, হরণ করা হয়েছে বাল্য বিবাহ দেওয়ার, হরণ করা হয়েছে মেয়েদেরকে পুরাই মারার, বাল্য বিবাহ বারণ করা হয়েছে, উঁচু নিচু জাত মেনটেন করার সমাজে, এগুলা পালন করতে নিষেধ করতেছে, অর্থাৎ ধর্মের এগুলো অংশকে। আস্তে আস্তে ওই ধর্মের ওই অংশগুলো বিশ্বাস করা তো দূরের কথা, আস্তে আস্তে অন্য অংশগুলো এরকম বিশ্বাস করতে করতে আজ থেকে 300 বছর পরে হয়তো আর এই বইটা কেউ পড়তে যাবে না, ধর্মের বইটা, সবাই বলবে উইচ হান্টিং এতদিন পরে পড়ে আমরা কি করবো, মুহাম্মদ জিজাস কি করছে আমরা এখন পরে কি করবো, এটা আমাদের সোসাইটিতে কোনো কাজে লাগে না, তখন হয়তো এরকম ভোটাভুটি হবে ওইটা নিয়ে, যে কারিকুলাম এটা থাকবে কিনা বা এক্সপার্টরা ওইটা নিয়ে গবেষণা করে দেখবে যে এইটা পড়াইলে সোসাইটিতে কি ইম্প্যাক্ট পড়বে, তখন ওটা হয়তো পড়াবে না। যেমন হিস্ট্রি, হিস্ট্রি আমরা কিন্তু সবাই সব সময় পড়ি না, বেসিক কিছু হয়তো জ্ঞান দেওয়া হয়, আমাদের হিস্ট্রিতে কিন্তু আমাদেরকে এক্সপার্ট করা হয় না, এরকম ধর্মতেও হয়তো বেসিক কিছু জ্ঞান দেওয়া হবে একটা সময় গিয়ে স্ট্রিম একটা সাবজেক্ট হিসেবে, তখন পরে আস্তে আস্তে দেখা যাবে ওইটা আবার পড়াইতেছে না,
তো আপনি চাইলে এরকম আর কি করতে পারেন জিয়া দিলেন ভাই, যে এখন হয়তো পড়াইতেছে এটা তো সমর্থন না করে, সমর্থন আমরা করি না কিন্তু ওরা তো করাই ছাড়বে যেহেতু ওদের সংখ্যা বেশি, ওরা তো এটা সমাজে পড়াই ছাড়বে আর কি। সাবলটন ভাই বা অমিত ভাই যদি বলেন। হ্যাঁ, আপনি ঠিক বলেছেন, আপনার সাথে আমি একমত। আমি মানে আমার যেটা বলার ছিল আর কি, আমার কাছে মনে হচ্ছিল যে ধর্ম বিশ্বাসটা যেহেতু যার নিজের ব্যাপার, সে নিজে পালন করুক, বা তোমার ধর্ম আমাকে যেন বদা না করে, ঠিক আছে? এরকম যদি হতো তাহলে বোধহয় ধর্মটা নিজে নিজেই ইয়ে হয়ে যেত আর কি, মানে ফেড হয়ে যেত আর কি, আমার কাছে মনে হচ্ছে আর কি। হ্যাঁ, ভালো লাগলো বসে কথা বলে এবং আমাকে সুযোগ দেওয়ার জন্য অসম্ভব অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, থ্যাংক ইউ, ভালো থাকেন। শুভরাত্রি জিয়া ভাই, শুভরাত্রি। সাবটন ভাই, অমিত ভাই যদি এই বিষয়ে আমাদের ইনপুট দেন। হ্যাঁ, আমি একটা একটা গল্প বলি আপনাকে। হ্যাঁ, এইটা আপনি একটা কথা বললেন না যে নরবলি দিয়েছে, সেটা ক্রিমিনাল একটা, সেটা ইয়ে করে, সেটা বুক করে, ক্রিমিনাল একটা বুক করে, এটা ঠিক। কিন্তু একটা গল্প জানেন, এই পাঞ্জাবের ওদিকে, পাঞ্জাব বা হরিয়ানা এই অঞ্চলে একজন ভদ্রলোক বেশ কিছু পরিমাণ গাঁজা নিয়ে ধরা পড়ে। এখন এই গাঁজা স্মাগল করছে, তো সেজন্য ধরা পড়েছে, পুলিশের কাছে ধরা পড়েছে। এইবারে সে কোর্টে গিয়ে যখন তাকে তোলা হয়, সে ক্লেম করে যে গাঁজা তো ভগবানের প্রসাদ, গাঁজা নিয়ে তো কোনো প্রবলেম থাকার কোনো কথা না। হ্যাঁ, এবং এবং সে কিন্তু এই কেসটা জেতে। আপনি আপনি নেটে এটা খুঁজলেও পাবেন, এটা একটা, এটা রীতিমতো একটা মানে একটা ঐতিহাসিক একটা ইয়ে ছিল। সে কিন্তু কেসটা জেতে, সেখানে সেই ধর্মের দোহাই দিয়ে, সে ধর্ম পালনের দোহাই দিয়ে সে কিন্তু এই কেসটা জেতে। এটা বোধহয় হরিয়ানা বা উত্তরপ্রদেশ এই অঞ্চলে কোথাও একটা হবে, আমার এক্সাক্ট খেয়াল নেই, তবে একটুখানি খুঁজলেই পেয়ে যাবেন যে এরকম গাঁজা পাচার করতে গিয়ে কেস কিন্তু সে জিতেছিল। কারণ তার শিবের নাকি, শিবের প্রসাদ। হ্যাঁ, হ্যাঁ, শিবের প্রসাদ। হ্যাঁ, তো শিবের, সে কিন্তু কেসটা জেতে। দেখুন, এটা সমস্যা কি জানেন, সমস্যা হচ্ছে যে এখন আমাদের দেশে এই এটাও কোনো, আমি জানি না আপনাদের ইয়েতে বাংলাদেশে কিরকম এরকম কোনো ক্লিয়ার ডিস্টিংশন আছে কিনা, ইন্ডিয়াতে কিন্তু এই জিনিসটা কোনো রকম ক্লিয়ার ডিস্টিংশনও নেই যে কোন জিনিসটাকে তারা বুক করবে, কোন জিনিসটাকে তারা ছাড় দেবে, এই জিনিসটা কিন্তু কোনো রকম ডিস্টিংশন নেই। সেখানে ধর্ম পালনের স্বাধীনতা আছে ঠিকই, কিন্তু এখানে একটা সমস্যা কি, এই ধর্ম পালনের স্বাধীনতার সাথে কোনো রকম এরকম কিন্তু বলা নেই যে তার সাথে কোনো রকম ধরুন ক্রিমিনাল লয়ের কনফ্লিক্ট বা সাংবিধানিক কোনো কনফ্লিক্ট এরকম থাকলে সেক্ষেত্রে কী করবে, সেই জিনিসটা কিন্তু বলা নেই। হ্যাঁ, দেখুন সংবিধানে কিন্তু একটা মানে ভারতীয় সংবিধান কিন্তু প্রিটি অ্যাম্বিগুয়াস, সেই অর্থে প্রিটি অ্যাম্বিগুয়াস। সেখানে হিন্দু আইন আছে, মুসলিম আইন আছে, ক্রিমিনাল লটা হয়তো দুজনের জন্য সেম হতে পারে, কিন্তু এখানে কিন্তু বিভিন্ন রকম আইন আছে, এবং সেটা কোন পর্যায়ে গিয়ে সেটা ক্রিমিনাল লকে বা ধরুন একটা কনস্টিটিউশনকে কনফ্লিক্ট করছে, কোন পর্যায়ে গিয়ে কীরকম পর্যায়ে গেলে কোন কোন জিনিসগুলো, সেগুলো কিন্তু অনেক সময় ব্যাখ্যা দেওয়া নেই, সেগুলো সেগুলো ক্লিয়ার ডিস্টিংশন নেই, এবং সেগুলো অনেক লুপ হোল আছে, এবং সেগুলোতে লুপ হোলগুলো ইয়েতে চলে। এখন এই যে এই বিশ্বাস, মানে এইবারে এই এইটা সমস্যাটা কি, ওই যে একটা কথা বললেন না যে সমস্ত পলিটিশিয়ানরা এসে এটা একটা করতে পারতো, কিন্তু এটা করে না কেন, কারণ হচ্ছে সেখানে একটা কনফ্লিক্ট তৈরি হয় যে আমি এই যে এদের বিশ্বাসটা তো শুধুমাত্র বিশ্বাস নয়, শুধুমাত্র বিশ্বাস হলে না একটা কথা ছিল, সে তারা দে লিভ উইথ ইট, মানে তারা দে লিভ দ্যাট রিলিজিয়ন, তারা শুধু মানে শুধুমাত্র যে বিশ্বাস করে বসে রইল, ধরুন কেউ একজন বিশ্বাস করলো যে একটা এলিয়েন আছে, সেটা একটা আলাদা জিনিস, আর সেই অনুযায়ী তারা শুধুমাত্র বিশ্বাস করে না, সেই অনুযায়ী তারা অ্যাক্টও করে। এখন এই বাল্যবিবাহ, এই জিনিসটাকে, এই জিনিসটা সেদিনকে একটা একদিন লাইভে এটা নিয়ে কথা হচ্ছিল, একজন জিজ্ঞাসা করছিল যে বাল্যবিবাহ সেটা তারা রুলস আছে ঠিকই, কিন্তু বাংলাদেশে বা ভারতবর্ষে সেখানে এত বাংলাদেশ এত প্রাদুর্ভাব কেন। আমি এমন মানুষও জানি যে পুলিশ ভারতবর্ষে বসে, সে পুলিশ, তার সে নিজে বাল্য বিবাহ সে প্রিভেন্ট করবে কোথায়, তো নিজের মেয়েকেও বাচ্চা বয়সে বিয়ে দিয়ে বসে আছে। হ্যাঁ, তারপরে মানে সে সেটা সেটা সে তারা চেরিশ করে সেই জিনিসগুলো, তারা এই জিনিসগুলো থাকলেও যারা 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 এগুলো ইমপ্লিমেন্ট করেছে কেন, কারণ ইমপ্লিমেন্ট করেছে ইউনিসেফ বা ধরুন WHO বা এরকম ইউনাইটেড নেশনের চাপে পড়ে সেগুলো তারা ইমপ্লিমেন্ট করতে বাধ্য হয়েছে, সেখানে রুলস অ্যান্ড রেগুলেশন সেগুলো আনতে আনতে বাধ্য হয়েছে। কিন্তু যখন ইমপ্লিমেন্ট যারা করেছে, তারা তো আর এরকম না যে পলিটিশিয়ানরা, পলিটিশিয়ানরা তো এমন অনেক পলিটিশিয়ান আছে যারা স্কুলের গণ্ডি পর্যন্ত পাশ করেনি, তারা বাল্য বিবাহ জিনিসটা কি মানে তার সমস্যাটা কি, তার সে কোনোদিন নিজে ডাইজেস্ট করেনি, সেটা ইউনিসেফের চাপে পড়ে বা এরকম চাপে পড়ে তারা এই আইনগুলো আনতে বাধ্য হয়েছে। এখন যারা এই জিনিসটাকে রক্ষা করবে, আইনটাকে যারা রক্ষা করবে, তারাও কি একবারে বিশাল হলো নাকি না, তারাও সেটা যখন হচ্ছে যখন দেখে মানুষকে মাছ দিতে হবে, তখন তারা সেটাকে একটুখানি ইয়ে করে, তখন তারা একটু হয়তো ইমপ্লিমেন্ট করার চেষ্টা করে, বা হচ্ছে একটু রিপোর্টারের সামনে পড়লো বা এরকম কেউ প্রশ্ন টশ্ন করছে সেরকম, তখন জবাব দিয়ে করতে হচ্ছে, তখন হয়তো তারা একটুখানি ইমপ্লিমেন্ট করার চেষ্টা করে, আদারওয়াইজ তারা নিজেরাও সেই জিনিসটা বিলিভ করে না। এখন এটা একটা সমস্যা যে কোথাও একটা ক্লিয়ার ডিস্টিংশন নেই, এবং এই জিনিসটা তারা ইচ্ছে করেই এই জিনিসটা করে না, এই অ্যাম্বিগুইটি রাখে, তার কারণ তারা সবার মাথায় মাথায় একটা হাত বুলিয়ে চলতে চেষ্টা করে, নইলে ভোট ব্যাঙ্কটা তারা পাবে না। এখন এরকম একটা এটাই সমস্যা যে এটা শুধুমাত্র বিশ্বাস নয়, এটা শুধুমাত্র মানে দে লিভ দ্যাট রিলিজিয়ান, দে ওয়ান্ট টু লিভ দ্যাট রিলিজিয়ান, তারা এই জিনিসটাকে শুধুমাত্র বিশ্বাস শুধু নয়, এটাকে পালন করে, এর উপরে এই অনুযায়ী তারা অ্যাক্টও করে। এটা একটা এটা একটা বিশাল সমস্যা মনে করি আমি এই সাব পয়েন্টের মধ্যে। এবং এরকম এটা একটা তো উদাহরণ দিলেন যে এই নরবলি, নরবলিটা এখন নৃশংস একটা ব্যাপার, তাই তো এখন সেটা সেটা যদি এরকম যদি অ্যালাউ করতে শুরু করে, তাহলে সেটা ভারতবর্ষে হয়তো যে সমস্ত ফরেন যে ইয়েগুলো এসছে, যে ফরেন ইনভেস্টারগুলো এসছে, তারা হয়তো ভয় পালিয়ে যাবে। হ্যাঁ, মানে সবাই ছিচি করবে, সারা পৃথিবীর লোক হয়তো ছিচি করবে, কিন্তু সেই জন্য হয়তো সেই জিনিসটাকে ইয়ে করে না, সেই জিনিসটাকে অ্যালাউ করে না। কিন্তু এখন এই গাঁজা, এই জিনিসটা, এই যেটা ক্রিমিনাল লয়ের এগেনস্টে যায়, এটা পুরোপুরি ক্রিমিনাল
জেনারেলাইজড এগেইনস্টে যায়, কিন্তু সে কেস জিতেছিল শুধুমাত্র ধর্মের দোহাই দিয়ে, সে কেস জিতেছে, এরকম উদাহরণ আছে। মাথা করবে দেখলে এই জন্য ক্লিয়ার ডিস্টিংশনটা আমাদের খুবই দরকার আমাদের জন্য। সাবলিন ভাই, আমি বলতাম যে মানুষ যে বলে যে রিলিজনে বিশ্বাস করলে করুক, আমাকে এফেক্ট না করলেই হয়েছে, কিন্তু বিশ্বাস কি কখনো কাউকে লাইক এফেক্ট না করে কি বিদ্যমান থাকতে পারে? এক্স্যাক্টলি, লাইক এটা তো কমপ্লিটলি অসম্ভব। কারণ কারণ বিশ্বাস একটা মানুষকে বলবে যে কিভাবে পৃথিবীকে দেখা উচিত, এন্ড বিশ্বাস মানুষের ইন্টারাকশন এন্ড অ্যাকশনসকে আপনার কন্ট্রোল করে। এখন বিশ্বাস যদি সমাজে প্রবলেমস ক্রিয়েট করে, তাহলে তো আমাদের লাইক বেটার বিলিফস, লাইক বেটার বিলিফস আমাদের তাহলে দরকার। অবশ্যই আমরা কাউকে লাইক কিছু বিলিভ করতে বাধ্য করতে পারবো না, বাট দ্যাট ডাজেন্ট মিন যে বেটার বিলিভস এর যে প্রয়োজনীয়তা, এই প্রয়োজনীয়তার কথা যে আমরা বলবো না। সেটাই ডাইনামিক্স চেঞ্জ হয়। যখনই একটা চেঞ্জ ইমপ্লিমেন্ট হয়, ধরুন আমাদের কিছু রেগুলেশন চেঞ্জ হলো, আমাদের ক্লিনিক্যাল রিসার্চ এর কিছু রুলস এন্ড রেগুলেশন চেঞ্জ হলো, এবার আমরা বেশ কয়েকদিন ধরে এটা এই একই রকম কাজ করতে করতে আমরা অভ্যস্ত হয়ে গেছি, এখন যখনই রেগুলেশন চেঞ্জ হয় তখন আমাদেরকে সেই জিনিসটা অ্যাডাপ্ট করতে হয়, এবং অনেকেই এটা থাকে যারা এই অ্যাডাপ্টটাকে রেজিস্ট করে, এই এই চেঞ্জটাকে যারা রেজিস্ট করে, তা তখন আমাদেরকে বলে, তখন মানে তার একটা মানে একটা বিহেভিয়ারাল সাইকোলজিতে একটা ব্যাপার আছে যে হেড হার্ট অ্যান্ড হ্যান্ড, আগে মানুষকে এই জিনিসটা বোঝাতে হয়, বুঝিয়ে তারপরে সেটা আত্মীকরণ করাতে হয়, তারপরে সেই এই অনুযায়ী কাজ করবে। এখন এই সাবলটন যে জিনিসটা বললো, এই হেড অ্যান্ড হার্টের ব্যাপারটা তো অলরেডি রিলিজন করেই ফেলেছে, সে মানুষের মাথায় ঢুকিয়েছে, মানুষ এটা বিলিভ করতে আরম্ভ করেছে, এবং সেই সেই অনুযায়ী সে কাজ করে, এবং মানুষ ঠিক প্রত্যেকটা মানুষ ঠিক এই জিনিসটা করে। এটা শুধুমাত্র এই জন্যই বলছিলাম যে বিলিভ, এই যে একটা একটা বিশ্বাস, এই বিশ্বাসটা শুধু বিশ্বাসের পর্যায়ে থেকে থাকলে একটা আলাদা ব্যাপার ছিল, একটা একজন মানুষ সে এলিয়েনে বিশ্বাস করে, এইটা একটা আলাদা ব্যাপার, বিশ্বাস করতেই পারে, আমার কোনো সমস্যা নেই। একজন মানুষ বিশ্বাস করতেই পারে যে পৃথিবীটা ফ্ল্যাট, আমার তাতেও কোনো সমস্যা নেই, কিন্তু মানুষ শুধুমাত্র এই বিশ্বাস করেই থেমে থাকে না। যদি একজন মানুষ এই এলিয়েন আছে মনে করে, যদি এখন একটা সমাজের একটা রুলস অ্যান্ড রেগুলেশন চেঞ্জ করতে আরম্ভ করে, সেখানে সেফটি সিকিউরিটি সমস্ত কিছু রুলস অ্যান্ড রেগুলেশন সে চেঞ্জ করতে আরম্ভ করে, সে মনে করে যে এলিয়েন যখন আছে তখন আমাদের সেফটি সিকিউরিটির দায়িত্ব তার হাতে, 911 ডায়াল করার দায়িত্ব, 911 বা 100 এই নাম্বারগুলো রাখার কোনো দরকার নেই, এলিয়েন নিজেই এসে ঝাঁপিয়ে পড়বে, তখন একটা সমস্যা। এবং এই জিনিসটা হয়, এটা যতই রিডিকুলাস শুনতে লাগুক, এখন আমি এলিয়েন এলিয়েন করে বলছি বলে এটা হয়তো একটুখানি রিডিকুলাস শুনতে লাগছে, মনে হচ্ছে এটা মানুষ তো একটা করে না, কিন্তু এলিয়েনের জায়গায় অন্য কাউকে একটা বসিয়ে দেখুন, এই ঘটনাগুলো ঘটে, এবং এই ধরনের এইভাবে গোটা সমাজ কিন্তু শাসিত হয়, এবং বিভিন্ন রুলসও কিন্তু এইভাবে ইমপ্লিমেন্টেড হয়, এই জিনিসগুলোর উপর ভিত্তি করে এই জিনিসগুলো রুলসগুলো ইমপ্লিমেন্টেড হয়। তখন যদি একটা বিশ্বাস হতো সেটা একটা আলাদা ব্যাপার ছিল, আমার কিছু বলার ছিল না, কিন্তু বিশ্বাসের জায়গায় থেমে থাকে না, মানুষ অ্যাক্টও করে, মানুষ অ্যাক্ট করে এই বিশ্বাস অনুযায়ী, এই জিনিসটা একটা সমস্যা।